हाय फ्रेंड्स आमी आबार नतून ब्लगे तोमादेरके स्वागत जानाई। आजकेर ब्लगटा एकदमई आलादा। तो आजके आमी जे ब्लगटा करते चलेछि आमार जे अ্যাকোয়ারিয়ামটা দেখাচ্ছি এই অ্যাকোয়ারিয়ামটা আমি ওয়াশ করব এবং ওয়াশ করার জন্য আমি সব জিনিসপত্র বের করে নিয়েছি এবং আমার যে অ্যাকোয়ারিয়ামে মাছটা ছিল সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন এই যে সেই ফ্লাওয়ার হর্নটা ছিল আমার আমার আগে যে মাঝখানে ভিডিওগুলো দিয়েছিলাম ফ্লাওয়ার হর্নের, তো সেই মাছটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। এই মাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং এছাড়াও যখন আমি মাছটাকে এনেছিলাম তখন তো অনেক কটা ভিডিও দিয়েছিলাম। তো এই মাছটা হচ্ছে যে ফ্লাওয়ার হর্নটা গ্রুপ ওয়াইজ থাকে ফ্লাওয়ার হর্ন, তো এই মাছটার গ্রুপ হচ্ছে SRD কাম্ফা হর্ন। তো তোমরা যদি ফেসবুক বা ইউটিউবে যেখানে সার্চ করো এর নামে যদি সার্চ করো তাহলে কিন্তু পেয়ে যাবা। তো আমি এখন তোমাকে দেখাচ্ছি যে অ্যাকোয়ারিয়ামটা কতটা নোংরা হয়েছিল, বাট এখন ওয়াশ করার পর দেখো পরিস্থিতি আমার এরকম অ্যাকোয়ারিয়ামটার। এবার সেটাকে আমি তার জায়গা মতন সেট করব। এখন টেবিলে যে টেবিলে ছিল সে টেবিলে আমি সেট করার পরে আবার তোমাকে দেখাচ্ছি। তো ওই অফ টাইমটাতে একটু আমি খেলছিলাম মাছটার সঙ্গে। অনেকে বলে ফ্লাওয়ার হর্ন নাকি খুব অ্যাগ্রেসিভ হয়, তো হাত দিলে কামড়ায়। তো আমার এই মাছটাকে আমি এরকমভাবে রেখেছি যে কোনো সময় মাছ ফার্স্ট খেতে দিইনি। অনেকেই আছে হর্নকে মাছ দেয়, মাংস দেয়, ছোটো ছোটো মাংসর কিমা বানিয়ে এনে দেয়। তো হ্যাঁ, তোমরা চাইলে দিতে পারো, না দেওয়াও ভালো, দিলেও ভালো। তো এবার আমি আমার অ্যাকোয়ারিয়ামটাকে নিজের জায়গা মতন বসিয়ে দিলাম, অ্যাকোয়ারিয়ামের টেবিলের উপরে বসিয়ে দিলাম। অনেকটা জল ঢেলে দিয়েছি। এবারও আমি আস্তে আস্তে আরও জল ঢালবো এবং পাথরগুলোও দিব। দেখবা আমি কীরকমভাবে সাজাই, ফুল অ্যান্ড ফাইনাল তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে আরও কিছুটা জল দিয়েছি, দিয়ে আবার পাথর সাজিয়েছি। তো এই পাথরগুলো সাজিয়েছি, পাথরগুলো পারচেস করা যায় তোমাদের যদি লোকালে কোনো অ্যাকোয়ারিয়াম শপ থাকে, সেখান থেকে তোমরা অনায়াসে মানে খুব আরামে তোমরা কিনতে পারবে পাথরগুলো, কোনো টেনশন নাই। তো এরকম পাথর অনেক পাওয়া যায়। এবার আমি জলে কিছু রকমের ওষুধ আছে আমার, সেই ওষুধগুলো আমি দিয়ে দিলাম, যার জন্য জলের কালারটা গ্রিন আর ব্লুর ভিতরে মিক্স হয়ে আছে, ঠিক আছে। তো এবার এখানে শোপিস টুপিস দিয়ে সাজানোর পর দেখতে তো তোমরা এবার মাছটাকে দেখো, মাছটাকে দেখতে কিন্তু একদমই আলাদা লাগছে। এবং এই আলোটা যে দিচ্ছি উপর দিয়ে লাইটটা, তো এই লাইটের জন্য ইয়েলো সরি গ্রিন কালার আর ব্লু কালার যেটা আছে ওটা কম্বিনেশনটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। তো যার জন্য এই ওষুধ দুটো আমি দিই এবং আমি প্রধানত 3 রকমের ওষুধ ইউজ করি। তো সেই ওষুধগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি না, হয়তো আমি সময় পেলে কোনো এক সময় ছবি তুলে এমনি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিতে পারবা। তো দেখো এবং তোমরা আমাকে কমেন্টে জানাও যে নর্মালি ওয়াশ করার পর কীরকম লাগছে অ্যাকোয়ারিয়ামটা এবং সাজিয়েছিলাম যেটুকুটা। এবার সাজানোটা তোমরা দেখো ফুল অ্যান্ড ফাইনালভাবে সাজানো। এটা উপরে একটা ফোন রাখা ছিল, ফোন দিয়ে ফ্ল্যাশ জ্বালানো ছিল, তখন আমি পুরোপুরি কমপ্লিট করিনি। এবং কমপ্লিট করবো বা কী করে, আমার যে এয়ার পাম্পটা ছিল এয়ার পাম্পটা খারাপ হয়ে যায়। পরে আমি আমার বন্ধুর দোকান থেকে, তোমরা জানো বন্ধুর অ্যাকোয়ারিয়ামের দোকান আছে, তো বন্ধুর অ্যাকোয়ারিয়ামের দোকান থেকেই আমি আবার এয়ার পাম্পটা কিনে নিয়ে আসি, সেটা আমি বিকালে লাগাই। তো চলো, টাটা।